Remember, business means easy business. আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, বিজনেস কোচ এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার মোহাম্মদ শেখ সাদি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি স্থানীয় ব্যবসায়ীদের জাতীয় ব্যবসায়ীদের রূপান্তর করা এবং জাতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক ব্যবসায়ীদের রূপান্তর করা। আর এরই লক্ষ্যে আজকে আমি আপনাদের নিকট একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনার যে আইডিয়া রয়েছে অথবা আপনার যে ধারণা রয়েছে, সেটা কি আসলেই ব্যবসায়িক আইডিয়া অর্থাৎ ব্যবসায়িক ধারণা, বিজনেস আইডিয়া নাকি শুধুই আইডিয়া? এটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। আর এই যাচাই করার জন্যই আজকে আমরা আপনাদের নিকট তুলে ধরব একটি ফ্রেমওয়ার্ক, যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি চাইলেই যাচাই করতে পারবেন আপনার যে আইডিয়া অথবা ধারণা রয়েছে তাকে আসলেই ব্যবসায়িক ধারণা নাকি বিজনেস আইডিয়া নাকি কিছুই না। আমাদের যে ফ্রেমওয়ার্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমওয়ার্কের মধ্যে তিনটা লাইন রয়েছে। প্রথম যে লাইনটি হচ্ছে সেটি হচ্ছে টপিক অফ টেস্ট অর্থাৎ পরীক্ষার বিষয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি লাইন রয়েছে, যে আপনার যে বিজনেস আইডিয়াটি রয়েছে সেটা কি আসলেই টপিক অফ টেস্ট বা পরীক্ষার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি হয় তাহলে আপনি লিখবেন হ্যাঁ, আর না হলে লিখবেন না। এবং সর্বশেষ যে সারিটি রয়েছে, সেই সারিতে আপনার যে আইডিয়া রয়েছে সেটা কেন ব্যবসায়িক আইডিয়া না বা বিজনেস আইডিয়া না তা লিখে তার সমাধানগুলো লিখবেন। আমি আবার বলছি, আমরা আপনাদের নিকট একটি ফ্রেমওয়ার্ক তুলে ধরছি, যেই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি যাচাই করতে পারবেন আপনার যে আইডিয়া রয়েছে সেটাকে আদৌ ব্যবসায়িক আইডিয়া কি না। এর জন্য প্রথমে যেটি রয়েছে টপিক অফ টেস্ট পরীক্ষার বিষয়, তারপরে হচ্ছে এটাকে টপিক অফ টেস্টের সাথে মিলে যাচ্ছে কিনা, হলে হ্যাঁ না হলে না, আর যদি না হয় সেটা কেন না, এবং সেই বিষয়গুলো আপনি শেষ লাইনে লিখবেন। আচ্ছা, আমাদের টপিক অফ টেস্ট বা পরীক্ষার বিষয়ে প্রথম যে লাইনটি রয়েছে সেটা হচ্ছে সেলেবল আইডিয়া অর্থাৎ বিক্রয়যোগ্য ধারণা। আপনার যে আইডিয়াটা রয়েছে সেটাকে আসলে বিক্রয়যোগ্য ধারণা বা সেলেবল আইডিয়া কিনা। আমরা এখানে অনেকেই আছি যে আমরা আমাদের বিজনেসের ব্যাপারে খুব বেশি পেশেন্ট, স্পেশালি ব্যবসায়িক আইডিয়ার ব্যাপারে আমরা খুব পেশেন্ট। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমার যে আইডিয়াটা রয়েছে সেটাকে আসলেই ব্যবসায়িক আইডিয়া, আর ব্যবসায়িক আইডিয়া যদি হয় তাহলে সেটা বিক্রয়যোগ্য কিনা অর্থাৎ সেলেবল কিনা। আমার প্যাশনেট আইডিয়া কিন্তু সেটা বিক্রয়যোগ্য না, তাহলে সেই আইডিয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। আমি এখানে দুটো সফল ব্যবসায়িক সাইট অথবা ব্যবসায়িক স্টার্টআপের উদাহরণ আপনাদেরকে দিতে চাই, যে আইডিয়া থেকে শুরু হয়েছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে উবার। উবার যখন প্রথম তাদের ব্যবসা শুরু করেছিল, তারা কিন্তু অ্যাপ বেসড একটা মোবাইল অ্যাপ নিয়ে ব্যবসা শুরু করে, যার মাধ্যমে তারা তাদের প্রোডাক্ট সেল করেছে। কীভাবে? আগে আমরা কী করতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম ট্যাক্সিতে করে, বা বাংলাদেশের মানুষ যেত সিএনজিতে করে। যখন উবার এসেছে, আমরা অ্যাপের মাধ্যমে গাড়ি কল করছি এবং এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি যেতে পারছি। আমরা বিকাশে পেমেন্ট করে দিচ্ছি অথবা আমরা ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি। বিষয়টা কী হচ্ছে যে আমরা একটা সার্ভিস পাচ্ছি, এটা বিক্রয় যোগ্য। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, ফুড পান্ডা। এই রমজান মাসে আমরা সেহরির খাবার আমরা হচ্ছে অর্ডার করছি, আমরা হচ্ছে আমাদের ইফতারের খাবার অর্ডার করছি। এখন আমরা অর্ডার যে করছি এটা কিন্তু সেলেবেল, এটা কী করছে, মানুষের চাহিদা অনুযায়ী কাজ করছে, যার ফলে এই ফুড পান্ডা এবং উবারের আইডিয়া এটা হচ্ছে বিক্রয়যোগ্য, সেলেবেল। ঠিক একইভাবে আমার বন্ধুরা, আপনার যে আইডিয়া রয়েছে সেটা প্রবলেম সলভিং কিনা, সেটার চাইতে বড় বিষয় হচ্ছে যে আপনার বিক্রয়যোগ্য কিনা, সেটা আপনাকে দেখতে হবে। এর পরের যে পয়েন্টটি আমার রয়েছে আমার বন্ধুরা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং আইডিয়া অর্থাৎ সমস্যা সমাধানকারী আইডিয়া। আপনার যে আইডিয়া রয়েছে সেটা কি প্রবলেম সলভিং আইডিয়া, সমস্যা সমাধানকারী আইডিয়া? আমরা এই ক্ষেত্রে বেশ কিছু আমরা আপনাদের নিকট উদাহরণ তুলে ধরতে পারি, কিন্তু আপনাকে যে বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে, আপনার কাছে ইনোভেটিভ আইডিয়া রয়েছে কিন্তু সেটা যদি আপনার সমস্যা সমাধান না করে তাহলে সেইটা গ্রহণযোগ্য না। আমরা বলতে পারি এই ক্ষেত্রে বড় একটা উদাহরণ হচ্ছে অ্যামাজন। অ্যামাজন 2000-এর আগে যখন তারা তাদের ব্যবসা শুরু করে, তারা সর্বপ্রথম অনলাইনে বুক সেল করতো। মানুষ তখন ইউএসএর মার্কেটে বিভিন্নভাবে বই ক্রয় করতো কিন্তু অনলাইনে বই পেত না। কিন্তু অ্যামাজন কী করলো, অনলাইনের মাধ্যমে তাদেরকে বই সাপ্লাই করা শুরু করলো, এবং ধীরে ধীরে তারা আরও বিভিন্ন গ্রোসারিও দিয়েছে। মানে বিষয়টা কি, এটা হচ্ছে প্রবলেম সলভিং আইডিয়া, সমস্যা সমাধানকারী আইডিয়া। আপনি যে আইডিয়া নিয়ে এগোচ্ছেন সে আইডিয়া কি আদৌ প্রবলেম সলভিং, সেটা কি মানুষের সমস্যা সমাধান করছে? তাহলে আপনি এখানে যদি সমস্যা সমাধান কী হয় হ্যাঁ দিয়ে দিন, আর যদি না হয় না লিখুন দ্বিতীয় লাইনে, এবং কেন সেটা না সেই বিষয় আপনি সর্বশেষে তুলে ধরুন কেন না, এবং এটার সমাধানগুলো বের করুন। এরপরে আমাদের যে টেস্ট অফ টপিক অর্থাৎ পরীক্ষার যে বিষয়টি রয়েছে, বড় বাজার ধারণা অর্থাৎ আপনার যে আইডিয়া রয়েছে সেটা কি বিগ মার্কেট আইডিয়া, বড় বাজারের ধারণা।
আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস বাজারে বিক্রি করতে চাচ্ছেন, আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস শুধুমাত্র আপনি স্থানীয় পর্যায়ে বিক্রি করবেন না, সেটা জাতীয় পর্যায়ে বিক্রি করবেন এবং একসময় সেটা বড় হতে হতে আপনি ইন্টারন্যাশনাল পর্যায়ে সাপ্লাই দিবেন। কিন্তু সেটা কি আসলে বিগ মার্কেট আইডিয়া কিনা? যদি আপনি এরকম কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এগোতে চান, আমি এখানে একটা উদাহরণ দিতে পারি। আসলে এটা আমি কখনোই ছোট শিল্প হিসেবে ধরবো না, আমাদের দেশে কিছু শিল্প রয়েছে যেগুলো আপনি খুব কম পরিসরে উৎপাদন করতে পারবেন এবং সেটা উৎপাদনও করতে পারে নির্দিষ্ট গুটি কয়েক মানুষ, এবং সেগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে উৎপাদন করা হয়। তো সেই ধরনের শিল্পগুলো কিন্তু আপনি চাইলেই বাইরে প্রচুর পরিমাণে এক্সপেক্ট করতে পারবেন না, অথবা বাংলাদেশেরও পুরো চাহিদা পূরণ করতে পারবেন না, যার ফলে সেই ব্যবসা কিন্তু বিগ মার্কেট আইডিয়া পসিবল না। এই ক্ষেত্রে একটি সফল উদাহরণ আমি দিতে চাই, ইলন মাস্কের টেসলা, যেটা হচ্ছে ইউএস বেসড কোম্পানি। টেসলা কি করছে এখন? ইলেকট্রিক ব্যাটারি চার্জেবল গাড়ি তৈরি করছে, যার ফলে আপনি এমন গাড়ি ইউজ করবেন যে গাড়িতে কোনো জ্বালানির প্রয়োজন নেই, অকটেন প্রয়োজন নেই, পেট্রোল প্রয়োজন নেই। আপনি আপনার গাড়ি জাস্ট হচ্ছে ইলেকট্রিসিটিতে চার্জ করবেন, কিলোর পর কিলো চলে যাবেন। এবং মজার বিষয় হচ্ছে টেসলা সারা পৃথিবীতে এখন 30টার উপর দেশে তার এক্সপোর্ট করছে। তাহলে আমরা বলতে পারি ইলন মাস্কের যে ইলেকট্রিক কার রয়েছে সেটা হচ্ছে বিগ মার্কেট আইডিয়া। তো আপনার আইডিয়া কি তাই ইন্ডিকেট করুন এবং সেই অনুযায়ী আপনার পরবর্তী ইনিশিয়েটিভ নিন। যদি আপনার আইডিয়া বড় মার্কেট আইডিয়া হয় তাহলে হ্যাঁ দিন, না হলে না দিন, এবং কেন নয় সেই বিষয়গুলো এখানে লিখে সমাধান বের করুন। তো আমরা আশা করছি আমি আজকে আপনাদের নিকট যে ভিডিও তুলে ধরেছি এই ভিডিওটির সকল লার্নিংসগুলো আপনার নোট আকারে লিখে নেবেন, প্র্যাকটিস করবেন, এবং এই ফ্রেমওয়ার্ক যে ফ্রেমওয়ার্কটি সেই ফ্রেমওয়ার্কটি আমি নিচে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে সেটা প্রিন্ট করবেন, একের অধিক প্রিন্ট করুন, প্রিন্ট করে প্রপারলি ফলো আপ করুন, সেটা পূরণ করুন, প্র্যাকটিস করুন এবং আপনার সঠিক ব্যবসায়িক আইডিয়া খুঁজে বের করুন। রাইজ ইওর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল।